বসুন্ধরা সিটি, বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় শপিং মলগুলির মধ্যে অন্যতম। ঢাকার পান্থপথে অবস্থিত এই বিশাল শপিং মলটি, শপিং কমপ্লেক্সটি দেশি বিদেশি ব্র্যান্ডের দোকান, খাবারের দোকান, সিনেমা হল এবং নানান ধরনের বিনোদনের সুযোগ সুবিধা দিয়ে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আধুনিক স্থাপত্য এবং বিশাল আয়তনের কারণে বসুন্ধরা সিটি বাংলাদেশের শপিং ও বিনোদনের একটি প্রতীক হয়ে উঠছে। এই ফটকটি হচ্ছে পশ্চিম দিকের, এই মার্কেটের পশ্চিম দিকের একটি ঢোকার একটা দরজা। আমরা সেখান থেকে ভিডিও প্যান করে টেনে আমরা সার্ক ফোয়ারা অর্থাৎ কারওয়ান বাজারের দিকে ধরছি এবং সেদিকে একটু এগিয়ে যাই। দেখি সামনে ওই বিশাল বড় যে মেন ফটকটা আছে, ওই ফটকটা দিয়ে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব। প্রিয় ভিউয়ার, অসাধারণ একটি ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। চমকপ্রদ তথ্য নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আশা করছি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মূলত এটি হচ্ছে প্রধান গেট, মানে এই মার্কেটে ঢোকার প্রধান গেট। এখান থেকে যদি আমরা একটু ভিডিও ক্যামেরাটা আস্তে আস্তে উপরের দিকে ওঠাই, তাহলে উপর থেকে এমনই একটা চিত্র কিন্তু আসলে চোখে পড়ে। বেশ টিউব দিয়ে একটা আর্কিটেক্ট, একটা নান্দনিক একটা ডিজাইন কিন্তু আসলে সেখানে আমরা দেখছি। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন মেন দরজা দিয়ে, মেন গেট দিয়ে আমরা একদম এই শপিং মলের ভিতরে ঢুকছি। আমরা শপিং মলের ভিতরে ঢুকে গেছি, একটু ঘুরিয়ে আমরা এখানটা দেখব যতটা সম্ভব। আগে এই নিচতলাটা অর্থাৎ ফার্স্ট ফ্লোরটা আমরা একটু ঘুরে দেখি, তারপরে দেখি কত দূর আপনাদেরকে নিয়ে দেখাতে পারি। এই যে তাল গাছটা দেখছেন, এটা কিন্তু দেখতে একদম প্রাকৃতিক একটি তাল গাছ, আসলে কিন্তু না, সম্পূর্ণ আর্টিফিশিয়াল। দুইটা তাল গাছ আছে, দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এটি আর্টিফিশিয়াল না এটি প্রকৃতই তাল গাছ। যা হোক আর কি, আমরা একটু এগোচ্ছি এবং বিভিন্ন বিজ্ঞাপনের যে চিত্র আপনি দেখবেন সেটাও কিন্তু মনোমুগ্ধকর একটি ব্যাপার। এই যে দেখছেন, এখানে কিন্তু একটি বিজ্ঞাপনের চিত্র আছে, আমরা সময় করে যাচ্ছি ওখানে, আপনি সাথেই থাকুন। সামনে দেখছেন, এটি কিন্তু বিশাল বড় এবং অনেক ক্যাপাসিটি সম্পন্ন একটি এসকেলেটর। আমি এখান থেকে যদি ক্যামেরা ধরে উপরে উঠাই, তাহলে কিন্তু এমনই একটি চিত্র আসলে চোখে পড়বে। মূলত প্রধান গেট থেকে ঢুকে ভিতরে আসলেই দেখবেন এখানে সেলফি তোলা এবং ফটো তোলার বেশ ভিড় জমছে। তারপরে আমরা কিন্তু একটু অন্য সময় বেঁধে গেছি, কারণ যখন নাকি বেশি ব্যস্ত থাকে তখন আমরা আসলে ঢুকেনি, কারণ তখন ঢুকলে ভিডিও করা খুব সমস্যা হয়, যার ফলে আমরা অন্য একটু সময় বেছে নিয়েছি। এই যে দেখছেন, এখানে কিন্তু এসকেলেটরগুলো অনেক, বেশ কয়েকটা এসকেলেটর, প্রায় চারটে এসকেলেটর, এবং এগুলো সম্পূর্ণ সময় ধরে চলতে থাকে। এই লিফট, এটা কিন্তু আসলে
ক্যাপসুল লিফট বলে হয়। মোট এখানে আমরা খেয়াল করলাম একটা দুইটা তিনটা লিফট, তিনটা, হ্যাঁ তিনটা তিনটা, এই মানে এই পয়েন্টে তিনটা লিফট দেখলাম আমরা, না দুঃখিত, এই পয়েন্টে আমরা দুইটা লিফট দেখছি, হাতের বামে একটা, হাতের ডানে একটা। এই ক্যাপসুল লিফট দুইটা, হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা, এক একটা লিফটের মধ্যে কিন্তু দুইটা পশন, অর্থাৎ সেভাবে ধরলে মোট চারটি লিফট কিন্তু আসলে এখানে আছে ক্যাপসুল লিফট। এই ক্যাপসুল লিফট যখন ওঠে উপরে, যখন নামে, তখন কিন্তু এই সেন্টার থেকে দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব অসাধারণ একটা ভিউ কিন্তু দেখা যায়। এই যে দেখছেন এখানে কিন্তু একটি বিজ্ঞাপন চিত্র, এরকম বিভিন্ন পিলারে বিভিন্ন ওয়ালে কিন্তু নানান রকম নান্দনিক সব বিজ্ঞাপনের চিত্র কিন্তু আপনি দেখতে পারবেন, সেগুলোও দেখতে কিন্তু অসাধারণ, সবগুলোরই একটি কোয়ালিটি আছে, আলাদা একটা কোয়ালিটি কিন্তু আসলে এখানে আছে। প্রত্যেকটা মানে কি বলবো আমি, প্রত্যেকটা বেচা কেনার ক্ষেত্রে, প্রত্যেকটা মানে প্রতিটা বস্তুর ক্ষেত্রেই একটা আলাদা এক্সট্রা কোয়ালিটি আছে, যেটা খুব অসাধারণ, খুব সুন্দর, খুব নান্দনিক, খুব নয়নাভিরাম সব কোয়ালিটি। আর এই মার্কেটের দোকানগুলোতে অনেক কালেকশান থাকে, যার ফলে আপনার পছন্দেরটা বাছতে খুব সুবিধা হয়, চয়েস করতে আপনার খুব সুবিধা হয়। এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল অর্নামেন্টের দোকান, আপনি ভাববেন না যে এটা কোনো স্বর্ণালঙ্কারের দোকান, আসলে কিন্তু না, অনেক বড় দোকান, অনেক কালেকশান, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল। আমরা ভিতরে ঢুকিনি, কারণ এত সময় তো আমরা পাচ্ছি না, আমরা একটু মানে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করেছি, হাঁটতে হাঁটতে যতটা সম্ভব। এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি স্যুপ খেতে পারবেন, মানে যেসব ফাস্ট ফুডগুলো আছে আছে মানে সেগুলোর একটা এক্সট্রা কোয়ালিটি আছে, সেগুলো কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে খেতে পারেন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন এটা দেখিয়ে আমরা বের হয়ে যাব, কারণ আর সময় নিব না, আমরা অন্য একদিন আরও বড় পরিসরে আমরা অন্য কোনো তলাতে আমরা আসলে সেদিন দেখাবো, কারণ এই অল্প সময়ের মধ্যে এতটুকু পুরাটা দেখানো সম্ভব না, যার ফলে আমরা উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আপনাদের জন্য ধরেছি এবং সেগুলো নিয়ে কথা বলছি। খুব দ্রুতই আমরা কিন্তু আসলে বের হয়ে যাব। এই যে দেখছেন ক্যাপসুল লিফটগুলো কী সুন্দর নামছে, যখন দুই দিক থেকে চারটে লিফট নামে তখন কিন্তু আসলেই অসাধারণ একটা দৃশ্য কিন্তু আপনার চোখে পড়ে। আমরা যদি উপর দিয়ে উপরে ক্যামেরা ধরি তাহলে কিন্তু তেমনই একটা দৃশ্য দেখা যায়, এবং ক্যাপসুল লিফটগুলো কিন্তু এভাবে নামতে থাকে, একটা উঠবে একটা নামবে, এদিকে এসকেলেটর চলছে, পুরাটা সেন্ট্রালাইজ, একদম এসির ব্যবস্থা, সব মিলিয়ে অসাধারণ। মানুষ কিন্তু কিনুক বা না কেনা, কেনাকাটা করুক বা না করুক, সে কিন্তু এখানে আসে, এখানে এসে ঘুরে দেখেও সে কিন্তু বেশ আনন্দ পায়, যার ফলে এই মার্কেটে ভিড় সবসময় লেগেই থাকে। হ্যাঁ, এখন একজন আসলে তো কিছু না কিছু কেনাকাটা হয়ই, সেটাও একটা ব্যাপার। আমরা এখন বের হয়ে যাচ্ছি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন কিন্তু, আর আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি, সামনে কিন্তু এই এই গেটে কিন্তু ব্যাপক তল্লাশির মাধ্যমে কিন্তু ঢোকানো হয় এবং খুব সিকিউর, আপনি ইচ্ছে করলেই হরামেশা ঢুকতে পারবেন না। বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিতান, বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে কারওয়ান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। আমরা এখন কিন্তু বসুন্ধরা সিটির সামনে দিয়ে হাঁটছি, অর্থাৎ কারওয়ান বাজারের দিকে এগোচ্ছি আমরা। বসুন্ধরা সিটি ভবনটি একটি 21-তলা বিশিষ্ট ভবন, যার নিচে 8টি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং বাকি অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় 2,500টি দোকানের জায়গা রয়েছে। এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা, মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র, একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর উপরে তলাতে শিশুদের বিনোদন কেন্দ্র, একটি খাবারের রেস্তোরাঁ, ছাদ বাগানসহ সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকার নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় ভিউয়ার,
আমরা আর সময় নিচ্ছি না। আমি কিন্তু এখন একদম মানে আপনি বেসমেন্ট থেকে গাড়ি পার্কিংয়ের পরে গাড়িটা নিয়ে বের হতে হয় যে রাস্তা দিয়ে, আমি কিন্তু সেই রাস্তার মুখে অবস্থান করছি। এই রাস্তার সামনে কিন্তু আসলে কারওয়ান বাজার, মানে এইটাই কিন্তু আসলে সেই পান্থপথ রোড। আমি কিন্তু ভিডিও একদম শেষ করে ফেলছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে বিশদভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজ এ পর্যন্ত।